কোয়েশ্চেনটা, একজন ফিটনেস এক্সপার্ট হিসাবে আপনি কি মনে করেন সুস্থ থাকতে ব্যায়ামটা কতটা জরুরি? অবভিয়াসলি সুস্থ থাকতে ব্যায়াম বা এক্সারসাইজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, কারণ ব্যাপারটা হলো যে এর ভেতরে আরেকটা জিনিস অ্যাড করি যে হেলদি ডায়েট। হ্যাঁ, সুস্থ শরীর মানে হচ্ছে যে আমরা একটা আমাদের বডি নিয়ে কাজ করছি। সো বডির ব্যাপারটা কি, আমাদের আমরা কিন্তু মানুষ, তার মানে আমরা কিন্তু গাছ নই। হ্যাঁ, আমি যে খুব সহজ ভাবে আমি এক্সপ্লেন করি আসলে আমার মেম্বারদেরকে এবং যেখানে যে সো গাছ যেমন প্রাণ আছে, আমাদেরও প্রাণ আছে। তো আমরা যদি এভাবে ভাবি, অন্যান্য জিনিসপত্রে প্রাণ নেই, অন্যান্য পশু পাখি গাছ মানুষ, কিন্তু মানুষের ব্যাপারটা গাছের সাথে পার্থক্যটা হলো গাছটা একটা জায়গায় থেকে তার প্রাণ কাজটা করার, আর মানুষের শরীরটা আমাদের সৃষ্টিকর্তা এমন ভাবে বানিয়েছেন যে আমরা মুভ করব, আমাদের পা দিয়েছে যে আমরা হাঁটবো মুভ করব। সো আপনি যখন আপনার শরীরের ভেতরে হেলদি খাবারটা নিবেন, সেটা শরীরকে তরতাজা করবে, প্লাস আপনি যখন শরীরটাকে মুভ করবেন তখন শরীরটা আরো স্ট্রেংথ এনার্জি পাবে। তো একটা সুস্থ শরীরের জন্য তাতে বোঝা যাচ্ছে যে মানে মুভমেন্ট বা এক্সারসাইজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।